Assalamualaikum. How are you, children? I hope everyone is fine. Yes, my dear. Shukr Alhamdulillah. I am fine. Today this is our revision class, and our subject is English. Do you know which topic today we will revision? Yes. Capital letter A to H and small letter A to H. Now we will write down first capital letters A to H in the box, and you will read with me these letters. Okay, dear. Say loudly, everyone. First, I will write down here letter. Which one? Right, A. And do you know which one is after letter A? Yes, letter B. Good. And after B, C. After C, D. And after D, letter E. Excellent. And next one, F. And after F, G. And last one, H. Excellent. Now read with me. A, B, C, D, E, F, G, H. Now your turn. Good. Now I will write down small letter A to H. What is it? A. And after A, B. After B, C. After C, D. And after D, E. Good. And after E, F. After F, G. And last one, H. And say with me, A, B, C, D, E, F, G, H. Good. Now your turn. You will practice these letters A to H, capital and small book, more time, okay? And read with very carefully. Dear students, revision class e amader ebar topic hocche fill in the gaps. Mane ki bolo to shunno sthan puron. Dekho ekhane onek gulo letter likhane tai na missing hoye ache. আমাদের রিভিশন ক্লাসে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, তোমাদের যে অ্যাসেসমেন্ট হবে এ ধরনের আইটেম থাকবে যেটা তোমাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে? এখন দেখো তো মিস কি করছি, লুক এট দিস লেটার, হোয়াট ইজ ইট? এ, ক্যাপিটাল অর স্মল? ক্যাপিটাল লেটার, গুড। অ্যান্ড হু ক্যান টেল মি হুইচ ওয়ান ইজ আফটার লেটার এ? বি, গুড। আই উইল পেস্ট ইট হিয়ার, লেটার বি। And this one, C. And after C, F, no. H, no. So which one? D. Good. And this one, letter E. And after E, H, no. After E, F. And this one, G. And after G, H. Am I right? Now look, I will do fill in the gaps small letters. এবার দেখো এখানে কি আছে, ফার্স্ট লেটারটা নেই, পরেরটা আছে, তাই না? এটা কি আছে, স্মল b। কে বলতে পারবে কোনটা b এর আগে হয়? c, no, লেটার a। এই দেখো এখানে আমি a কে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা এবারে বলো তো এটা কি লেখা আছে, স্মল লেটার d। আচ্ছা ডি আগে কি হয়? জি, নো, সি, গুড। আচ্ছা এবার দেখো তো এখানে কি আছে, স্মল লেটার এফ। আচ্ছা এফ এর আগে কি হবে? জি, নো, ই, রাইট। অ্যান্ড এইচ এর আগে কি হবে? জি। এবার তোমরা সুন্দর করে মিসের সাথে এই ফিল ইন দ্য গ্যাপস গুলো একবার পড়ে ফেলো, তোমরা বলো, ঠিক আছে? মিস ভালো করে শুনবো। গুড, ভেরি গুড। নাও স্মল লেটার, ভেরি গুড।
My dear children, এখন আমরা কি করব দেখো তো এখানে সবগুলো কি লেখা আছে ক্যাপিটাল লেটারস A to H আর এই পাশে কি আছে স্মল লেটারস অনেকটা কি এলোমেলো হয়ে আছে তাই না কি করতে হবে ক্যাপিটাল A এর সাথে স্মল A কে আমরা খুঁজে বের করব এবং কি করব ম্যাচ করে দেব আচ্ছা চলো তো আমরা খুঁজে বের করি ক্যাপিটাল এর সাথে এখানে কোথায় আছে স্মল A এই তো স্মল A তাহলে চলো আমরা ম্যাচ করে দিই হয়েছে গুড আচ্ছা এটা কি লেটার B কোথায় আছে B এই তো প্রথমেই আছে B চলো আমরা B সাথে B কে ম্যাচ করে দেই আচ্ছা এটা কি C গুড কোথায় আছে তাহলে C এই তো পেয়ে গেছি এখানে আছে C আচ্ছা এটা কি লেটার ক্যাপিটাল D হোয়ার ইজ ক্যাপিটাল D ক্যাপিটাল ডি তো আছে তাহলে আমরা খুঁজে কি বের করব স্মল ডি কোথায় আছে এই তো পেয়ে গেছি আচ্ছা চলো ম্যাচ করে দিই আচ্ছা এটা ক্যাপিটাল ই কোথায় আছে স্মল ই এই দেখো এখানে পেয়ে গেছি এই দেখেছো আমরা সুন্দর করে ম্যাচ করে দিলাম এইটা এফ তাহলে কোথায় আছে স্মল এফ এই যে স্মল এফ কেও আমরা পেয়ে গেলাম এটা কি লেটার ক্যাপিটাল জি তাহলে কোথায় আছে স্মল জি এই যে এখানে আছে স্মল জি আচ্ছা এটা কি লেটার ক্যাপিটাল এইচ তাহলে কোথায় আছে স্মল এইচ এই যে আমরা পেয়ে গেলাম তাই না তাহলে দেখেছো এইভাবে করে তোমরা বাসাতেও প্র্যাকটিস করবে এই লেটারগুলোকে অনেকবার করে লিখবে মামুনের সাহায্য নিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবে আর এভাবে ক্যাপিটালের সাথে স্মলকে ম্যাচ করবে ঠিক আছে আর মিসকে এই লেটারগুলোকে অনেকবার লিখে পাঠিয়ে দিবে ওকে তাহলে আজকে ভালো থেকো আল্লাহ হাফেজ।